শুভ সকাল বিডিবাস ডট কম এ আমরা আজকে রুহুল আমিনের সাথে কথা বলবো। রুহুল আমিন, তোমার নাম, তোমার বয়স কত বলো? 12। তুমি কি করো? মানে স্বাধীন, কোনো কাজ করো না? কারণ কি? মা বাবা দুইজনই। কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্টে। এখন আছে কে কে তোমার সাথে? তুমি খাও কি না, মানে কোনো কাজ করো না, তাহলে খাবার দেয় কে? দাদি কি করে? দাদি তো তোমার আব্বু কিভাবে, কোন আব্বু? ছোট আব্বু বলতে? হ্যাঁ, তোমার চাচা। ও, তুমি কি পড়াশোনা করছো? কি পর্যন্ত করছো কখনো পড়াশোনা? কোন, এখনো পড়ো? কিসে পড়ো? টুতে পড়ো? কোন স্কুলে? আমতলি, আমতলা। তাহলে খাও কি? ওই স্কুলে যাওয়ার সময় বাসায় খাবার দেয়? তাহলে আজকে যে বললো তোমার খাবার নাই, বৃষ্টির মধ্যে রাখতে পারে নাই, তো দাদিরে বলো নাই? আচ্ছা, তুমি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? চাকরি? আমার দিকে তাকায় নাও একটু। কি চাকরি করবা? মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি হবা? কি হওয়ার ইচ্ছা? ডাক্তার। আচ্ছা, তুমি স্কুলে যাও, এখন পড়াশোনা করো, আবার ঘুরে বেড়াও। কিভাবে? পড়াশোনা করো কখন? পড়াশোনা করো কখন? আচ্ছা, আব্বা আম্মা মানে নাই, কষ্ট লাগে অনেক? যখন মারা গেছে তোমার বয়স ছিল কত? বুঝতা? হ্যাঁ, তখন 6 বছর ছিল। এখন বয়স কত তোমার? 12। আচ্ছা, তোমার যা ইচ্ছা ওইটা কি চাচারা দেয়, অন্যরা দেয়? আব্বা, তাহলে আব্বা আম্মার কষ্টটা অনেক মনে হয়, মনে পড়ে? তখন কি করো যখন মনে পড়ে? হ্যাঁ, আচ্ছা, যাদের আব্বা আম্মা আছে তাদের কি করা উচিত? মানে আব্বা আম্মার সাথে আদর করা উচিত, সম্মান করা উচিত, যা বলে শোনা উচিত? একটু জোরে বলো। আচ্ছা, তোমারে যদি ভালো স্কুলে দেয় ওইটা শান্তি, না আব্বা আম্মা থাকলে ওইটা বেশি শান্তি ছিল? চাচারা তোমাকে যে আদর করে, তুমি চাচাদের সাথে ওইভাবে কষ্টের কথা বলো না, মনের কষ্টের কথা বলো? তোমার নতুন জামা কিনে দেয়, বেড়াতে নিয়ে যায়, তারপরে তুমি যা চাও খেলনা কিনে দেয়, তাহলে কষ্ট লাগে কোথায়? বুঝি নাই, একটু জোরে বলো। দেয় না, কেউ দেয় না, কারণ? হ্যাঁ, দেয় না কেন? মানে তোমার জামা কাপড়ও কিনে দেয় না, খেলনাও কিনে দেয় না? খেলনা কিনে দেয়? স্কুলে নেয়? স্কুলের খরচ দেয়? আচ্ছা, তুমি অন্য শিশুদের সম্পর্কে কি বলবা? তাদের পড়াশোনা করা উচিত অন্যদের? তারা কি পড়াশোনা করলে ভালো হইলে? আচ্ছা, অনেক শিশু আছে না যারা রাস্তায় ঘুরে বেড়ায়,
তাদের কি করা উচিত, স্কুলে পাঠানো উচিত বা তাদের জন্য পড়াশোনা পড়াশোনা করবে তারা, আর কি করবে, সুস্থ থাকবে, ঘুরে বেড়াবে। তুমি কি দুষ্ট ছেলেদের সাথে মিশো, সবসময় ভালো ছেলেদের সাথে মিশো? তোমার বন্ধু বান্ধব আছে কতজন? বন্ধু বান্ধব আছে? আছে। ওরা ক্ষুধা লাগলে খাবার দেয়? দেয়। তোমার সবচেয়ে কষ্ট লাগে কখন, সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন? ঈদের দিন বা অন্য দিন কি করো তুমি? ঘুরে বেড়াও, ভালো খাবার খাও না, জামা কাপড় দেয়। তোমার মতো এরকম আরো শিশু আছে দেখছো, ঘুরে বেড়ায় এরকম আছে, তারা কি করে? আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল তুমি জানো? ওই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল? ওইটা যদি না হইতো তোমার জীবন তো এরকম হইতো না। আমরা বিডিভাইস ডট কমে সবাইকে অনুরোধ করবো যে আমরা সময় এবং নিরাপত্তা দুইটাই গুরুত্ব দিব, মানে নিরাপদ জার্নি করব যাতে এই শিশুদের মতো কেউ অনিরাপদ না হয়। তুমি কি, তোমার আব্বা আম্মা যদি ওই অ্যাক্সিডেন্ট না হইতো তোমার জীবন এরকম হইতো? তুমি চাও কারো জীবন এরকম হোক? তুমি কি বেশি পড়তে পারো, ইংলিশ বাংলা অঙ্ক কোনটা ভালো পারো? তিনটাই ভালো পারো। তোমার রোল কত ক্লাসে? কত? 53 রোল। এবং বন্ধুরা জানে যে তোমার আব্বা আম্মা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তারা কি তোমার সাথে ভালো কথা বলে? এবং তুমি কি মানে এমনি মসজিদে যাও, নামাজ রোজা করো এবং দোয়া করো আব্বা আম্মার জন্য? তুমি জানো তুমি যদি খুব ভালো থাকো, আব্বা আম্মা ভালো থাকবে, তাহলে তুমি মনোযোগ দিয়ে খুব পড়বে না, এবং তুমি ডাক্তার হয়ে কি করবা বলো তো? ডাক্তার হলে কি অন্য যারা গরিব তাদের কি করবা, টাকা পয়সা নিবা? আচ্ছা, তুমি ধরো অনেক বড় হইলে, অনেক টাকা হইলো তোমার, তুমি কি তোমার মতো যারা শিশু আছে তাদের জন্য কিছু করবা? কি করবা তাদের জন্য? কোনো স্কুল, কোনো বাড়ি, খাবার খাবার দিবা? এবং তুমি চাইলে পারবা না, কিভাবে করবা বলো? বেশি করে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, আর কি করতে হবে, সুস্থ থাকতে হবে এবং খাবার দাবার খাইতে হবে। খাবা, এদিকে তাকাও আমার দিকে, দুশ্চিন্তা করবার? আমরা আজকে কি খাবো বলো, তুমি কি খেতে চাও এখন? বিরিয়ানি খাবা? আর কি খাবা? গোস খাবা? আচ্ছা, মিষ্টি পছন্দ করো, মিষ্টি পছন্দ করো না? এখন বিরিয়ানির দোকান খোলা আছে সকালবেলা? ওই সাইডে আছে, ওই দোকানে বিরিয়ানি আছে, তাহলে তুমি আর আমি এখন বিরিয়ানি খাবো। আর কি খাবা? আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পরে তুমি বলো, তুমি আর কান্নাকাটি করবা বেশি? দোয়া করবা আল্লাহর জন্য কাছে, তাই না? আর পড়াশোনা করবা, আর কি করবা? খেলাধুলা করবা, ভালো থাকবা, আমার দিকে তাকাও একটু। আর কান্নাকাটি করবা কখনো? আচ্ছা, এই রাস্তায় কারো কাছে খাবার না চায় অন্য কিছু করা যায় না? বাসায় বললে দেয় না খাবার, তাহলে তুমি রাস্তায় চাইছো কেন? তোমার জুতা কই? জুতা সোজা দাঁড়াও দেখি একটু, সোজা দাঁড়াও, তুমি আর আমি এখন তেহারি খেতে যাবো, একদম সোজা সোজা হও, একটা হাসি দাও। আমরা এখন কী খাবো? বিরিয়ানি খাওয়ার পরে কি করব? বাসায় যাবা, গোসল করবা, পড়ালেখা এবং দোয়া করবা, কার জন্য? এবং সব শিশুদের তুমি কি বলবা, যাদের বাবা মা আছে?
তারা যেন কি করে এবং তুমি পড়াশোনা করে বড় হয়ে কি করবে তুমি ডাক্তার হবে আর সবাই রে কি করবে করে দিবা আচ্ছা সবাই রে ধন্যবাদ দাও তোমার নাম বলো তুমি কোথায় থাকো বলো এবং আমরা বড় হয়ে তুমি ডাক্তার হবে এবং অন্যদের সেবা করবে না এবং তোমার মতো শিশু যারা আছে তাদের জন্য কি করবে স্কুল আর কি করার ইচ্ছা আচ্ছা সবাইকে ধন্যবাদ দাও আমরা পরে আবার শেয়ার করব খাওয়ার পরে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো